खिचकिन खूब मनोरम परिवेश देखते थकें পালা ছিল আমাদের যেমন খুশি তেমন নাচও প্রতিযোগিতা মোটামুটি অনেকেই অংশগ্রহণ করছেন সেখানে নাচা কোদা করতে করতে ঘন্টাদারের মধ্যেই মোরা চলে এসছি মগু গন্তব্যের কাছাকাছি দর্শক মন্ডলী মোরা কিন্তু চলে আইছি লাল দিয়ে ছিবিছে এডেল হরিণ গেডার পাশে আমরা দেখতে পাই দিয়েছেন ওই কিন্তু বক হ্যাঁ সাদা সাদা বক কাছিন নিয়ে হ্যাঁ তো দেখতেছি গরুতে ঘাস তো ইয়া ঘাস গুটো খাই দিয়েছে যাই হোক গরুর পাশে বক আবার দাঁড়াই রয়েছে ওই দুটি বড় হয়ে রয়েছে সামনে আমরা একটা মাছের টলার দেখতে পাইছি কি এটা মাছের টলার আর ওই দিকে হইলো সাগর দেখবেন না দেখে রাখেন ঠিক আছে আবার আমরা চললে চাই কিন্তু যাবো এইগুলো কি এইগুলো
সবাই নামতে আছে কেউ আবার হাত জাগাই গিয়া ভিক্টরি প্রদর্শন করতে আছে দর্শক মণ্ডলী মরা কিন্তু চলে আসছি লাল দিয়ার সিবিসে ঠিক আছে ওই বিস্কুলে দেখতে পাইতেছেন সাগর ওগুলো সবই সাগর আমরা কিন্তু চলে আসছি আমাকে প্লাটুন আস্তে আস্তে ঘুরিয়ে নামতে আছে ঠিক আছে সবাই নামতে আছে আস্তে আস্তে নামার পরে এই প্রথম যেটা দেখতে পাইলাম সেটি হইল একজন পাগল কেমন আছো ভালো আরে দাও বান্দর আছে নাকি ভিতরে গেলে নাকি পোলা পানি রোল ধরে বান্দরে কামড় দেবে এগুলো কি কোনো কথা বলেন দর্শক মন্ডলী আমরা আসি এক অরণ্য গহীন গহীন জঙ্গলে আমরা দেখতে পাইছি স্যার আমরা কোথায় থেকে যাইতেছি নিজেরাও কইতে পারতে আসি না এ কাডা 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 যাই হোক আমরা ঢুকছি কিন্তু ঢুকছি আমরা ঢুকছি তো ঢুকছি মা যাই হোক আস্তে আস্তে বাইরে চইবে কোনো ফাঁক ফোটর বুঝছে এই তো এই তো আইসি এই দি বাইরেছি তো বাইরেছি পারছি কিন্তু আমরা কিন্তু যাইতেছি কিন্তু কোন জায়গায় যাইতেছি আমরা নিজেরাও কইতে পারতে আসি কি না যাই হোক আশেপাশে ডাইনে বামে সব খালি জঙ্গল আর জঙ্গল দর্শক মন্ডলী আমরা চলে এসেছি সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে হয় আপনার দেখতে পাইতেছেন আমার সাথে আমার ভাগ্নে আছে মামু ভাগ্নে যেখানে শয়তান নাই সেখানে হ্যাঁ বাবা ঠিক আছে যাই হোক আমরা আমাদের সাথে আরো কয়েকজন আছে আমরা পথ হারাই ফেলাইছি আমরা কোন দিকে কি যাই কইতে পারি না কি খাই যাই হোক আমরা দেখতে পাচ্ছি এসি কয়েকটা বান্দর এখন আমরা আপনাকে বান্দর দেখাবো যাই হোক আপনারা বান্দর দেখতে চাইছেন এতক্ষণ ধরিয়া আমি কয়েকটা বান্দর দেখাই দিয়েছি দেখেন বান্দর কিভাবে গাছে গাছে থাকে এই যে দেখেন উই 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 দেখেন উই এক পর্যায়ে সবাই ছোট কোম্পানি ম্যানেজারের মতো আগানে বাগানে টোপ লইতেছিলাম বন্ধুরা আপনি পাকশাকের কথা মনে করাই দিছে পরে আমরা গেলাম পাকশাক দেখতে কদ্দুর কি করলো রান্না বান্না তদারকি করার পরে চিন্তা ভাবনা করলাম একটু ঘুরে আসা যাক এই জন্য ট্রলার নিয়ে আমরা আবার যাবো ভিতরের দিকে এবারে আমরা যাইতে আছি মানে দুই দিকে আছে দুই দিকে কোন দিক যাই দেই আদা পাদা লবণ চদা হিলে বলে হাই হুই পাঁচে কিনা তাই দুই নিশ্চয়ই এদিক দেইবে ভিতরে যে আপনাদের কয়েকটা বান্দর দেখাইছিলাম মনে আছে সেই বান্দর গুলার কিছু কিন্তু এই এই পর্যন্ত চলে আসছে আর কি চিন্তা করেন না কোন ধরনের বান্দর যে যার যার মতো চলিয়ে গেলাম কেউ গেল খাওয়া দাওয়া করতে কেউ গেল ঘুরতে
আমরা চিন্তা ভাবনা করলাম যে হাইটটি আমাদের গন্তব্যে চলে যাব, কিন্তু তাই দেখতে পাইছি ভিতরে অনেক কপট কপটি এবং বাচ্চারা ছবি টবি তুলতে আছে, আমাদের কিছু লোক সামনে সামনে যাইতেছে ভিড়ের মতো। আমরা পথ হারাই গেছিলাম, কোনো মতে আল্লাহ বাসাইছে বিজয় সিলিয়া বিক্রি পাইছে এমন একটা পজিশনে সেখান থেকে আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না। তো আমরা তাদেরকে আমাদের লোকেশন সঠিক লোকেশন দিতে পারতাম না। আমাদের হালিম মামার বুদ্ধিমত্তায় আমরা এত দূরে এসে পৌঁছেছি, দেখি আমাদের গন্তব্যস্থানে আমরা যেতে পারি কিনা। গন্তব্যস্থানে আসিয়া দেখতে পাইতেছি রান্না বান্ধারা শেষ, সবাই গোসল টসল করে খাইতে বই গেছে। আমরা তাড়াহুড়ো করে গোসল টসল করে খাইতে বইলাম, কিন্তু আমাদের বাদ দিয়ে আর তরকারি দিতে চলো না। বুঝলাম তরকারি আগে শশা দিয়ে যাইতেছে, বুঝলাম না কিছু। যাই হোক, জোলার কাদান গাদাইলাম, গাদাই মাদাই দেখতে পাইতেছিলাম যে আর হাস করা যাইতেছে না। পরবর্তীতে তারা ঘুম দিলাম, রিল্যাক্সের ঘুম। আর পাশের মিঠু আর সুমন কি যেন করতে আসছিল ফোন নিয়ে, এটা আমি জানি নি। আর আপনি তো দিছিল খুব ভালোই, শামিম আর পারবেস মোবাইল চাপতে আসছিল খুব ভালো করে। সবাই প্যাকআপ হয়ে যেতে আছে, সবাই গাড়ি অবস্থা গোস করে দিয়ে হয়ে আছে। পাঁচটা বাজার লগে লগে সবাই আস্তে আস্তে ট্রলারে উঠলো, ট্রলারে উঠতে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক খাইছি লইছি ঘুরছি ফিরছি, এবারে বাড়ি যাওয়ার পালা। অনেক স্মৃতি রেখে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে সবাই মন খারাপ করে চলে যেতেছি। আসলে আমরা এই জায়গায় গিয়ে অনেক মজা করছি, যার অনেক কিছুই আমরা ক্যামেরা বন্দি করতে পারি নাই, যেগুলো হইলো বিহাইন্ড দ্য সিন। কিন্তু আমরা আসলে অনেক মজা করছি। আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।